তোমাকে হাত দিয়েছি বান্দা, তোমাকে চক্ষু দিয়েছি, ও বান্দা তোমাকে জবান দিয়েছি, তোমার মাথার মধ্যে আমি ব্রেন দিয়ে দিচ্ছি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কত দামি দামি অঙ্গ রয়েছে, কোন অঙ্গটা অদামি? শরীর অসুস্থ হইলে বোঝা যায়, কিডনি নষ্ট হইলে বোঝা যায় কিডনি কত দাম, হার্ট ব্লক হয়ে গেলে বোঝা যায় হার্টের কত দাম। বান্দা তোকে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি, হিন্দুরাও তো মাটি দিয়ে মূর্তি বানায় হুবহু মানুষের মতন, কত পুতুল কত ডল কত কিছু আছে, হা দোস্ত মানুষের মতো দেখা যায় কিন্তু মানুষের মতো চলাচল করতে পারে না, ওদের হাত আছে নড়তে পারে না, নড়াচড়া করাইতে পারে না, পা আছে চলতে পারে না, ও দুস্থ শরীর আছে, শরীরের ভিতরে রক্ত নাই, গুস্ত নাই, রোগ নাই, ওমিন আয়াতিহি আন খলাকাকুম মিন তুরাব। বান্দা আমার পরিচয় নাও, আমি তোমাদেরকে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি, মাটি দিয়ে সৃষ্টি করার পর বান্দা তোমাদের অবস্থা কি, তোমরা চলাচল করো রাস্তার মধ্যে কত জায়গায় যাও, এটা আমার একটা কুদরত, এটা আমার একটা নিয়ামত। আল্লাহু আকবার। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াকিলুন। ও দুস্থ হাবাব, আল্লাহ পাক বলতেছেন বান্দা তোমরা আমার পরিচয় নাও, আমি তোমার পাজরের হাড় দিয়ে নারী জাতিকে সৃষ্টি করেছি, তোমার স্ত্রীকে আমি সৃষ্টি করেছি। ও দুস্থ জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নিয়ামতের অভাব নাই জান্নাতের মধ্যে, কত ধরনের নিয়ামত, কত ধরনের নিয়ামত। হাদিসে কুদসিতে ও দুস্থ আল্লাহ রসুল বলেন আদাতুল ইবাদিয়া সলিহিন মা লা আইনুন রাত ওয়া লা উযুন সামিয়াত ওয়া লা খাতার আলা কলবি বাশার। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত নাজ নিয়ামত সৃষ্টি করেছেন, এত নাজ নিয়ামত সৃষ্টি করেছেন, আল্লাহ রসুল বলেন কোন দুনিয়ার কোন চক্ষু দেখে নাই, কান শ্রবণ করে নাই, দুনিয়ার কোন মানুষের দিলের ভিতরে ওই নাজ নিয়ামতের কথা উদয় হয় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত নাজ নিয়ামতের মধ্যে, তারপরও আদমের ভালো লাগে না, আদমের ভালো লাগে না, আদমের ভালো লাগে না। আদম কিসের যেন একটা অভাবের মধ্যে আছে, আদমের ভালো লাগতেছে না। আল্লাহ তো বুঝলেন, আল্লাহ বুঝে ফেললেন আদমের কি দরকার, আদমের সাথী দরকার, বিবি দরকার। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াতাফাক্কারুন। বান্দা তোরা আমাকে চিনস না, আমি যদি নারী জাতিকে সৃষ্টি না করতাম, তোদের বিবিকে যদি আমি সৃষ্টি না করতাম, তোদের অবস্থাটা কি হইতো? অফিস থেকে আসার পর দেখতি সব কিছু অগুছালো, এখন তোমার স্ত্রী তোমার জন্য কত কিছু খাবার দাবার তৈরি করে রাখে, ঘরটা সাজায় গুছায় রাখে, কোনো সমস্যা হয় না। তুমি অফিসে যাও, তুমি তোমার কর্মস্থলে যাও, এসে দেখো সব সুন্দর পরিপাটি, তোমার সন্তানকে কত সুন্দর খাওয়ায় ঘুম পড়াই দিস। বান্দা এটা আমার, এটা আমার পক্ষ থেকে তোমাদের প্রতি একটা নিয়ামত, এটা আমার একটা কুদরত। ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين। বান্দা পরিচয় নাও আমার, এবাদত করতে পারবে,
বান্দা তোরা আমার পরিচয় নে, আমাকে তোরা চিন, তাহলে তোরা আমার ইবাদত বন্দেগী করতে পারবি, আমাকে তোরা বলবি না, আমার সাথে মোহাব্বত কায়েম হবে। বান্দা আমি আসমানকে বানাইছি, জমিনকে বানাইছি তোদের জন্য, এ জমি মেরে লিয়ে হায়, আসমান মেরে লিয়ে, আল্লাহ এই জমিন আমাদের জন্য বানাইছেন, জমিনের জন্য মানুষকে বানান নাই, আসমানকে আমাদের জন্য বানাইছেন, আসমানের জন্য আল্লাহ মানুষকে বানান নাই, এ জমি মেরে লিয়ে হায়, আসমান মেরে লিয়ে, এ জমিন মেরে লিয়ে হায়, জমিন আল্লাহ পাক আমাদের জন্য বানাইছেন, আসমান আমাদের জন্য বানাইছেন, হায় মাসরুফ খেদমতে কুল জাহা মেরে লিয়ে, দুনিয়াতে যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাত গুলাকে আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন, কিউ না হো রুজে আজল মে হু চুকি তকসিম কার মাই হো মালিক কে লিয়ে আর দু জাহা মেরে লিয়ে, আল্লাহ পাক রুজে আজলের মধ্যে কাজ ভাগ করে দিয়েছেন, আমরা হলাম আল্লাহর জন্য আর দুনিয়া এবং আখিরাত হলো আমাদের জন্য, আমরা হইলাম আল্লাহর জন্য, দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। বান্দা তোরা আমার পরিচয় নে, ও মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, বান্দা দেখো না আমি তোমাদেরকে ভাষা দিয়েছি, ভাষা একমাত্র মানুষ, মানব জাতি নিজের মনের ভাবকে প্রকাশ করতে পারে, পৃথিবীতে যত মাখলুকাত আছে কোনো মাখলুকাত মনের ভাবকে প্রকাশ করতে পারে না, বাংলাদেশের কাক কাকা বলে, আমেরিকার কাক কাকাই বলে, সৌদি আরবের কাক কাকাই বলে, কাকা, গরম লাগলেও কাকা বলে, ঠান্ডা লাগলেও কাকা বলে, কেউ যদি ওকে গুলি করে তারপরও কাকা বলে, বাসার মধ্যে কোনো চেঞ্জ নাই, পরিবর্তন নাই। আমার আল্লাহ বলেন বান্দা তোকে আমি ভাষা দিয়েছি, জবান দিয়েছি, বান্দা তুই একটু ফিকির করস না, কেন দিয়েছি আমাকে ডাকার জন্য, তুই সকালে আমাকে ডাকবি, বিকালে আমাকে ডাকবি, ও বান্দা সর্বদা তুই আমাকে ডাকতে থাকবি, তোকে ভাষা দিয়েছি আমাকে ডাকার জন্য, ও আমার বান্দা তোকে আমি জবান দিয়েছি, ভাষা দিয়েছি, জবান দিয়েছি, যেই জবান দিয়া তুমি কথা বলো, তুমি তোমার মাকে ডাক দাও মা বলে, ডাক দেওয়া ভালো, সন্তানকে বাবা বলে ডাক দাও, মেয়েকে মেয়ে বলে ডাক দাও, বান্দা তুমি কত বড় নিমক হারাম, এই জবান দেয়া কোনোদিন তুমি আমাকে আল্লাহ বলে ডাকো না, আল্লাহ একবার, ভাষা অত্যন্ত দামি একটি নিয়ামত, যতটা দেশ ততটা ভাষা, শুধু তাই নয় এক দেশের মধ্যেই তো কত ধরনের ভাষা, আট ঘন্টা দূরত্ব বেগে, আট ঘন্টা অন্তরন্তর ভাষার পরিবর্তন, আট ঘন্টা নয় আট মাইল, আট মাইল অন্তরন্তর ভাষার পরিবর্তন। আপনি এখান থেকে কুইচামারা যান, আবদুল্লাপুর যান, এদের ভাষা টান লেহান আরেকটা দেখবেন, আরেকটু দূরে যান, চিটাগাং যান, ওদের ভাষা আপনি বুঝবেনই না, ছিলেট যান, ওদের ভাষা আরেক ধরনের, মমিন সিং যান আরেক ধরনের, বরিশালে যান আরেক ধরনের, কত পরিবর্তন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত। ও দুস্ত জবান ভাষা অত্যন্ত দামি, এই জবান দিয়ে আপনি জান্নাতকে ক্রয় করতে পারেন, এই জবান দিয়ে আপনি জাহান্নামকেও ক্রয় করতে পারেন। একজন 80 বছরের কাফের দুস্ত, ও দুস্ত, সে আল্লাহকে মানে না, রাসূলকেও মানে না, জান্নাতকে মানে না, জাহান্নামকেও মানে না, কিন্তু দুস্ত আল্লাহ পাক তাকে হেদায়েত দান করেছেন, এই জবান দিয়া একবার বিশ্বাসের সাথে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাত ক্রয় করে ফেলল। সুবহানাল্লাহ, বলবেন না বাইতে গিয়ে বলবে, দেখছেন নি জবান কত দামি জিনিস।
আরেকজন মুসলমান নাস্তিক হয়ে গেল, আল্লাহকে রসুলকে কিয়ামত আবার কোন জিনিস, আজাব জাহান্নামের আজাব জান্নাত জাহান্নাম এগুলো আবার কি? নাউজুবিল্লাহ বলেন, জবান দিয়া দুস্থ একবার বললো একবার বললো একবার বললো, লোকটা ছিল জান্নাতি সাথে সাথে হয়ে গেল জাহান্নামি। ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন। বান্দা তোরা আমার পরিচয় নে, আমি তোদেরকে কত সুন্দর করে তৈরি করেছি। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ দিন পর্যন্ত, আজ দিন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে, আসে এবং আসবে, কোনো মানুষ একজন অপরজনের সাথে মিল নাই, কোনো মানুষের মিল নাই, কারো চেহারার সাথে কারো চেহারা মিল নাই। আল্লাহ পাকের কাছে কত মডেল আছে, একজন ইঞ্জিনিয়ার কয়েকটা ডিজাইন বানানোর পর তার মাথায় আর কাজ করে না, ওই আগে দিয়ে আবার ঘুরাই ফিরা বানায়। আর আল্লাহ পাক বর্তমান জমানায় মনে করেন কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষ একজনের চেহারার সাথে আরেকজন চেহারা মিল নাই। ও দোস্ত, একই বান্ড থেকে, একই মায়ের গর্ভ থেকে ছয় সন্তান জন্ম নিল, আটজন সন্তান জন্ম নিল, একজনের সাথে আরেকজনের চেহারার মধ্যে মিল নাই। ওগুলো সব বাদ দেন, এই দুইটা আঙ্গুলের মধ্যে আল্লাহ পাক কি রাখছেন? ফিঙ্গার করেন আপনি পাসপোর্ট করার সময়, ভোটার আইডি কার্ড বানানোর সময় ফিঙ্গার করেন, কয়টা দাগ দিন।